আলাইকুম বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি টেকফ্যাম চ্যানেলের পক্ষ থেকে। আজকে আপনাদের সাথে একটি সিরিজ টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি, যেখানে আপনাদেরকে আমি কিভাবে ব্লগার সাইটে একটি কমপ্লিট মুভি ওয়েবসাইট তৈরি করতে পারেন এবং সেখানে হচ্ছে আপনি কি কি ধরনের অ্যাড লাগাইতে পারেন এবং কিভাবে এখান থেকে আপনি আর্নিং করতে পারেন, একটা টোটাল টিউটোরিয়াল করার চেষ্টা করব। তো ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকে আপনাদেরকে যেই ওয়েবসাইটটা অ্যাকচুয়ালি বানিয়ে দেখাবো, মানে ফুল কাস্টমাইজেশন করে দেখাবো যে থিমটা, সেটা হচ্ছে ডাউনলোড হাব। এটা একদম যেই ডাউনলোড ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসের প্রফেশনাল ডাউনলোড ওয়েবসাইট আছে একদম সেম ওই রকম। এখানে হচ্ছে মেইন যে আপনার ট্যাগগুলা বা যেই ক্যাটাগরিগুলা মেইন আপনি শো করাতে চান উপরে, সেগুলো শো করাতে পারবেন। অ্যাজ লাইক হচ্ছে ওয়ার্ডপ্রেসের যেই 9K মুভিজ বা ডাউনলোড হাবের যেই ইয়েটা আছে, থিমটা আছে সেই থিমের মতো। এখানে হচ্ছে পোস্ট শো করাতে পারবেন, চাইলে সাইডবার শো করাতে পারবেন। এখানে হচ্ছে অ্যাডের সিস্টেম আছে, এখানে অ্যাড যাবে, তারপর উপরে এখানে অ্যাড আছে, আরও পোস্টের মধ্যে অ্যাডের সিস্টেম আছে, সার্চের সিস্টেম আছে, ফুল একদম প্রফেশনাল মুভি সাইট যাকে বলে আর কি, সেটাই এই থিম দিয়ে আপনি ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, তো যদি আমি পোস্টের ভিউ আপনাদেরকে দেখাই যে পোস্টটা অ্যাকচুয়ালি কেমন হবে, আপনার টাইটেল, এখানে আপনার যে ক্যাটাগরি বা যে ট্যাগ থাকবে সেটা লেভেল আর কি, ব্লগের লেভেল, এখানে আপনার পোস্টার, তারপর হচ্ছে ডাউনলোডের লিঙ্ক সহ যে ইয়ে আছে সেটা আপনি শো করবেন। এটা ডেমো ইয়ে, এই কারণে এখানে কিছু দেওয়া হয় নাই। তো চলুন আজকের ভিডিওর শুরু থেকে শুরু করা যাক। একটা ব্লগার যদি আপনি ক্রিয়েট করতে চান, তাহলে আপনাকে প্রথমে blogger.com যেতে হবে। আপনি যদি ব্লগারে আসেন তখন একদম সেম এই পেজটা থাকবে blogger.com, এখানে এসে আপনাকে সাইন ইন করতে হবে, আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে হবে। ঠিক আছে, এখানে আপনার গুগল অ্যাকাউন্টটা অ্যাড করে নেবেন, আমি এখানে একটা অ্যাড করে নিচ্ছি। ওকে, পাসওয়ার্ডটি দিয়ে পরবর্তী লগ ইন। এখানে এসে আপনি হচ্ছে ক্রিয়েট নিউ ব্লগ এখানে ইয়ে করবেন, এখানে হচ্ছে টাইটেল দিতে হবে, আপনার ওয়েব অ্যাড্রেসটা দিতে হবে। এখানে একটা ব্যাপার লক্ষণীয় যে আপনি যেহেতু মুভি সাইট করতে চাচ্ছেন, সেখানে অবশ্যই মুভি ডাউনলোড অথবা মুভি স্টোর অথবা মুভি অ্যাকচুয়ালি আপনার কিওয়ার্ড হবে, আপনার সাইটের মেইন কিওয়ার্ড হবে মুভি, আপনার টাইটেলের মধ্যে মুভি থাকতে হবে এবং হচ্ছে আপনার যেই ওয়েব অ্যাড্রেস হবে সেটার মধ্যেও আপনার মুভি ওয়ার্ডটা ইনক্লুড করলে পারে আপনার এটা হবে মেন কিওয়ার্ড। যদি আমরা মুভি ডাউনলোড লিখে সার্চ করি, মুভি বলিউড, মুভি বলিউড নিউ মুভি, বলিউড নিউ মুভি ডাউনলোড, আমি বলিউড নিউ মুভি ডাউনলোড লিখে সার্চ করলাম, এখানে যেই সাইটগুলো আসে, আচ্ছা এই যে দেখুন hdmoviesfair.host, ঠিক আছে, তারপর হচ্ছে খাত্রি মাজা যেটা পপুলার একটা সাইট, তারপর হচ্ছে 7 Star HD, মানে এক কথায় এগুলো হচ্ছে আপনার কিওয়ার্ড। এমন একটা নাম আপনাকে চুজ করতে হবে যেটা মানুষের মনে থাকবে ভালো এবং হচ্ছে ইজিলি যে কেউ সার্চ করে সেটা পেতে পারে। আচ্ছা, নতুন যেই মুভি একটা আসছে আলা ভাইকুণ্ঠ পুরমালো, সেটা যদি আমি ডাউনলোড দেই, ডাউনলোড, তাহলে দেখবেন এখানে সাইট চলে আসবে। প্রথমে আসছে 1-3 Movie Rules, এটা হচ্ছে টরেন্ট একটা সাইট, মুভি রুলস, এখানে কিওয়ার্ডটা হচ্ছে মুভি, ঠিক আছে, মুভি রুলস,
তারপরে হচ্ছে যে সাইট আছে মিক্স জোট, এটা একটা পিঙ্ক ভিলা। তারপরে আরও আছে আচ্ছা ফিল্মি জিলা, হিন্দি সলিউশন, হিন্দি মুভি, এরকম একটা কিওয়ার্ড আপনার সিলেক্ট করতে হবে যেটা দিয়ে আপনি হচ্ছে ইজিলি ইয়ে করতে পারবেন। তো আমি যেই কিওয়ার্ডটা সিলেক্ট করছি বিডি মুভিজ, যেহেতু বাংলাদেশের বিডি মুভিজ, বিডি মুভিজ 360। ওকে, এখন দেখি ইউআরএলটা আছে কি না, movis360.blogspot.com। দিস ব্লগ অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবল। ঠিক আছে, তাহলে এখন আমাদের অ্যাড্রেসটা চেঞ্জ করতে হবে, বিডি মুভিস এইচডি, আচ্ছা এই যে বিডি মুভিস HD 360। এখানে আমার দুইটা কিওয়ার্ড অ্যাকচুয়ালি হয়ে গেল, মুভিস একটা কিওয়ার্ড আর HD হচ্ছে আরেকটা কিওয়ার্ড। যে কোনো মুভি আমরা যখন ডাউনলোড করি তখন হচ্ছে একটা ইয়ে লিখি, যেমন করিব করিব সিঙ্গেল, করিব করিব সিঙ্গেল HD ডাউনলোড। ঠিক আছে, HD শব্দটা আমরা আর কি যুক্ত করি। ঠিক আছে, করিব করিব সিঙ্গেল HD ডাউনলোড লিখে আমি সার্চ করলাম, এখানে হচ্ছে অনেকগুলো লিঙ্ক চলে আসছে। তো HDটা একটা হচ্ছে কিওয়ার্ড। ঠিক আছে, আমাদের তাহলে মুভি সাইটের URL হলো bdmovieshd360.blogspot.com। ঠিক আছে, ওকে, তারপর হচ্ছে আমরা এটা ব্লগ ক্রিয়েট করব, টাইটেল হয়ে গেল, ওকে, আমাদের ব্লগ ক্রিয়েট করা হয়ে গেল। ঠিক আছে, এখন হচ্ছে আপনাকে কিছু ব্যাপার আগে থেকে করে নিতে হবে। থিমের মধ্যে যাবেন, এখানে সেটিং, সেটিংয়ের মধ্যে হচ্ছে বেসিক, এখানে হচ্ছে আপনার ডেসক্রিপশনটা ফাঁকা থাকবে। ঠিক আছে, এখানে আপনাকে ডেসক্রিপশনটা দিয়ে দিতে হবে, ডেসক্রিপশনটা দিলে পরে আপনার সাইট আর কি খুঁজে পেতে ইজি হবে। তো যদি আমি কোনো একটা মুভি সাইট দেখি, এখানে একটা মুভিস ফ্রিক, আচ্ছা এখানের যেই ইয়েটা হচ্ছে ডাউনলোড হাব, ডাউনলোড হাব, ডাউনলোড হাব নে 300 MB মুভিস, 9X মুভিস, হিন্দি ডাবেড, এগুলো হচ্ছে ডিসক্রিপশন। ঠিক আছে, এরকম একটা ডিসক্রিপশন আপনাকেও দিতে হবে। এই যে ডাউনলোড অল কাইন্ড অফ সাউথ, হিন্দি, ইংলিশ, বাংলা, কোরিয়ান মুভি। ঠিক আছে, তো আপনাকে এরকম একটা ইয়ে দিতে হবে, ডিসক্রিপশন দিতে হবে। আমি চাইলে এটা কপিও করতে পারি, আমি যদি চাই আমি কোনো একটা থেকে কপি করি, বললি ফর ইউ আছে, বললি ফর ইউ বা পপুলার ক্যাট মুভি HD থেকে আমি যদি ডেসক্রিপশনটা কপি করি, ক্যাট মুভি HD.NL HD.NL ওকে, এখান থেকে আমি পেজ সোর্সে যাই, এই যে দেখেন এখানে হচ্ছে টাইটেল ক্যাট মুভি HD, ক্যাট মুভি HD ফ্রি ডাউনলোড অল মুভিস অ্যান্ড হলিউড টিভি সিরিজ, কোরিয়ান ড্রামা সিরিজ ইন হিন্দি প্লাস ইংলিশ, ডুয়াল অডিও 480p, 720p, 1080p, HEVC 10 বিট, 300 MB, ওয়াচ অনলাইন। ঠিক আছে, এটা হচ্ছে ক্যাট মুভি HD, এটা হচ্ছে তার টাইটেল, আর এরপরের থেকে যেই এই ওয়াচ অনলাইন পর্যন্ত এটা হচ্ছে তার ডেসক্রিপশন। ঠিক আছে, তারপরে এখানে যদি দেখি যে মেটা প্রপার্টি ডেসক্রিপশন,
ক্যাট মুভি এইচডি ওয়াজ হলিউড ডাবেড মুভিজ অ্যান্ড টিভি সিরিজ ইন হিন্দি ডাবেড ডুয়াল অডিও অল মুভিজ অ্যাডাল্ট 18 প্লাস ফিল্ম টিভি শো কোরিয়ান ড্রামা সিরিজ ইন হিন্দি প্লাস ইংলিশ। ঠিক আছে, এটা হচ্ছে ডিসক্রিপশন। তো আমি যদি এখান থেকে ডিসক্রিপশনটা কপি করি, ফ্রি ডাউনলোড, ওকে, ফ্রি ডাউনলোড অল মুভিজ অ্যান্ড হলিউড টিভি সিরিজ কোরিয়ান ড্রামা সিরিজ ইন হিন্দি ইংলিশ, ঠিক আছে, এটা যদি আমি কপি করি তাহলে পেস্ট, ওকে, আমাদের তাহলে টাইটেল হবে বিডি মুভিস এইচডি 360, ঠিক আছে। আর আমাদের যে সাইটের ডিসক্রিপশন হবে সেটা হবে ফ্রি ডাউনলোড অল মুভিস অ্যান্ড হলিউড টিভি সিরিজ কোরিয়ান ড্রামা সিরিজ ইন হিন্দি প্লাস ইংলিশ, ঠিক আছে, ওকে। আমরা এটা সেভ চেঞ্জ দিলাম। তাহলে যদি এখন আমাদের ব্লগারটা ভিজিট করি, আমাদের ব্লগারের এই যে টাইটেল বিডি মুভিস এইচডি 360 ফ্রি ডাউনলোড অল মুভিস অ্যান্ড হলিউড টিভি সিরিজ কোরিয়ান ড্রামা সিরিজ ইন হিন্দি প্লাস ইংলিশ, ঠিক আছে। আমরা একটা ব্লগ অলরেডি ক্রিয়েট করলাম, ব্লগের টাইটেল প্লাস ডিসক্রিপশন কিওয়ার্ডের সাথে দিয়ে আমরা একটা ব্লগ ক্রিয়েট করতে সাকসেসফুল, ঠিক আছে। তো আমাদেরকে এখন এই সাইটটাকে ডিজাইন করতে হবে, এটার মধ্যে থিমটাকে কাস্টমাইজেশন করতে হবে এবং এটার এসইও করতে হবে, প্রপার এসইও করতে হবে, যেন কোনো মুভি লিখে সার্চ দিলেই যেন আমাদের সাইটটাও সেখানে শো করে গুগলের সার্চ ইন্ডেক্সে, যেন আমাদের সাইটটা উপরে থাকে, টপে থাকে। সেই জন্য কিছু টেকনিক আছে, সেগুলো আমি শেয়ার করব। তো আজকে ছিল ভিডিওর প্রথম পার্ট, আগামীকালকে হচ্ছে আমরা এই ভিডিওর এখান থেকেই কন্টিনিউ করব, কিভাবে আমাদের থিম দিয়ে থিমটা আমরা কাস্টমাইজেশন করতে পারি অ্যাজ লাইক ডাউনলোড হাব। তারপরে একটা একটা করে আমরা স্টেপ অনুযায়ী এর আরও যেই পোস্ট সিস্টেম, কোথা থেকে আপনি মুভিস পাবেন বা ওইগুলো নিলে পরে কপিরাইটের কী হবে, তারপরে একটা সাইট আপনার যখন দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে গেলে পরে তখন হচ্ছে আপনি এটাতে কী কী অ্যাড লাগাইতে পারবেন বা অ্যাড লাগাইলে পরে আপনার আর্নিং কতটুকু হতে পারে, পুঙ্খানুপুঙ্খানু সব কিছু নিয়ে আমরা পরবর্তী স্টেপে আলোচনা করব। আজকের মতো জাস্ট আমরা ব্লগারটা ক্রিয়েট করতে পারলাম, ওকে। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। এর পূর্ণাঙ্গ যদি একটি মুভি সাইট করতে চান তাহলে পরবর্তী স্টেপগুলো অবশ্যই দেখতে হবে আপনাকে। তো ততক্ষণ পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পারেন। ধন্যবাদ।